2016 সালের মুর্শিদাবাদের খড়গ্রাম বিধানসভার তৃণমূল প্রার্থী মাধব মার্জিত খুনের ঘটনায় মূল অভিযুক্ত হুমায়ুন মণ্ডল যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকার জরিমানার সাজা ঘোষণা করল কান্দি মহকুমা আদালত। প্রসঙ্গত, 6 বছর আগে মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকের দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে খড়গ্রাম থানার আমদুয়া গ্রাম সংলগ্ন এলাকায় ভর সন্ধ্যায় প্রকাশ্যেই দুষ্কৃতীদের হাতে গুলি খেয়ে প্রায় 11 দিন হাসপাতালের বেডে লড়াই করার পরে কলকাতার SSKM হাসপাতালে মৃত্যু হয় 2016 সালের খড়গ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মাধব মার্জিতের। অভিযোগ, এদিন রাতে মাধব মার্জিত বাড়ি ফেরার পথে দুই দুষ্কৃতী বাইকে করে এসে প্রকাশ্যেই তাকে গুলি করে চম্পট দেয় এলাকা ছেড়ে। পরে মৃত নেতার পরিবারের পক্ষ থেকে 302, 341, 34 IPC ধারায় অভিযুক্ত আজিবুল মণ্ডল ওরফে হুমায়ুন মণ্ডল ও পল্টু মণ্ডল নামে খড়গ্রামের থানায় খুনের মামলা দায়ের করা হয়। অন্যদিকে 25 ও 27 আর্মস অ্যাক্ট ধারায় আজিবুল মণ্ডল ওরফে হুমায়ুন মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে মৃত তৃণমূল প্রার্থীর পরিবার। যে অপরাধটা করিনি সে অপরাধ অপরাধী হলাম, খুশি হব না দুঃখ পাবো সেটা কি আর বলবো বলো। আর শোন না, মাধব যেমন মারা গেছে সত্য, আমরা এই ব্যাপার জানি না কিছু, আমি এটা সব তার থেকে বড় সত্য। যখন আত্মীয়ের গাড়ি ছিল সে গাড়ি জানিস না জানা কিছুই না। যদিও অভিযোগের ভিত্তিতে ওই দুই মূল অভিযুক্তকে খড়গ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করে জেল হেফাজতে রাখলে জেল হেফাজতেই মৃত্যু হয় ঘটনার অন্যতম মূল আসামি পল্টু মণ্ডলের। পরে ওই খুনের ঘটনার 1 মাস পর মৃতের পরিবারের মুখ্যমন্ত্রীর কাছে CBI তদন্তের দাবি জানালে রাজ্য সরকারের পক্ষ থেকে সেই দাবি অনুযায়ী ঘটনায় CBI তদন্ত শুরু করা হয় এবং শুক্রবার ওই খুনের ঘটনায় প্রায় 6 বছর পর কান্দি মহকুমা অতিরিক্ত দায়রা আদালতে তোলা হলে মোট 45 জনের স্বাক্ষর প্রমাণে বিচারপতি সোমা মজুমদার অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন এবং শনিবার ঘটনায় মূল অভিযুক্ত হুমায়ুন মণ্ডলের সাজা ঘোষণা করল কান্দি মহকুমা আদালতের বিচারক মাননীয়া সোমা মজুমদার। যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানা ঘোষণা হল মূল অভিযুক্ত হুমায়ুন মণ্ডলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে মামলা চলার পর অবশেষে সত্যের জয় হওয়ায় মৃত নেতার পরিবারের পক্ষ থেকে ভারতীয় বিচার ব্যবস্থা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অনারেবল কোর্ট, যে অনারেবল কোর্টে আমাদের মামলা হয়েছে, সেই অনারেবল কোর্টের টেম্পল অফ জাস্টিসের গডেসকে অনেক অসংখ্য ধন্যবাদ সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। এর সম্পূর্ণ কৃতিত্বের ভাগ CID হোমিসাইড ডিপার্টমেন্টের প্রত্যেক পুলিশ এবং তার সাথে যিনি ইনভেস্টিগেটিং অফিসার আছেন তাদের প্রাপ্য। এই মামলাতে 2 জন কনভিক্ট অর্থাৎ আজিমুল শেখ এবং ওমর মণ্ডল, এনাদের বিরুদ্ধে 302 এবং 34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছেন আদালত। তার সাথে 10,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 1 বছরের রিগারেস ইমপ্রিজনমেন্ট, 341 এবং 34 ধারায় এই দুজনকেই 1 মাস সিম্পল ইমপ্রিজনমেন্ট ঘোষণা করেছেন। শুধুমাত্র আজিমুল শেখকে আর্মস অ্যাক্টের 25(1)(a) ধারায় 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাস এই ফাইন অনাদায়ে 6 মাসের আরও সশ্রম কারাদণ্ড। আজিমুল শেখের 27(1) ধারায় আর্মস অ্যাক্টের আজিমুল শেখের বিরুদ্ধে 3 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকার ফাইন, অনাদায়ে আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেছে আদালত। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট, আনন্দবার্তা।